আমার আর মৌখিক কোনো কথা থাকবে না, কারণ আজকে যিনি নাকি দয়াল তিনি অগাধ গিনীর গিনী, আমি তো ক্ষুদ্রতম একটু মানুষ, তাও মানুষ হইতে পারি নাই। দয়াল গো আল্লাহ পাক আমাকে হাত পা দিয়ে সব কিছুই দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে, কিন্তু আমি ভজনহীন। এই পৃথিবীতে এসে একটা মানুষের হাত ধরে এই পৃথিবীতে আমি ভজন সাধন শিখলে আমি পরিপূর্ণ একটা মানুষ হইতে পারব। মাওলাই তো আমাকে পৃথিবীতে পাঠিয়েছে সব কিছুই দিয়ে, শুধু আমার ভিতর জ্ঞান ধ্যান দান করেন নাই। আজকে দয়াল নামে এক মুর্শিদ ধরে আমি তার সাধন ভজন করেই আমার এই ভিতরে জ্ঞান সৃষ্টি করলে সে আমি পরিপূর্ণ একটা মানুষ হইতে পারবো। তাই দয়াল গো তোমার নামের মমিন বান্দা হইয়াও লাভ নাই আমার। আমি দয়াল নামের মুর্শিদ নামের যদি একটা কাফের হই তবু আমার জীবনটা চলে গেলেও আমার সার্থক আছে। একদিন সিরাজশাহের ভক্ত লালন শাহ তার তরিকার ভাইদের নিয়ে দরবারে সবাই বসে রয়েছে। সিরাজশাহ দরবারে সব ভক্তদেরকে ডাক দিয়েছে, এই শিষ্য ভক্ত তোরা কে কোথায় আসোস, জলদি আমার কাছে আসে, আমি তোদের একটা কথা বলব। বলার সাথে সাথে সবাই দৌড়িয়ে আসছে, বলে দয়াল কিসের জন্য ডাক দিয়েছে? বলে ওরে শিষ্য ভক্ত, আজকে আমার দরবারে অনেকেই তোরা শিষ্য অনেকেই তোরা ভক্ত, তোদের আমি জীবনেও কিছু দেই নেই, তবে আজকে আমি তোদের আমি সব শিষ্য ভক্তের আজকে মনের বাঞ্ছা পূর্ণ করব। ও আমার ভক্ত শিষ্যরা তোরা আমার কাছে কি চাস, আজকে তোরা যা চাবি আমি তাই দেব। এই কথা শুনে আমার সিরাশার একটা শিষ্য দাঁড়িয়েছে, দয়াল আমি আপনার কাছে কিছু চাই। বলে কি চাস তুই? বলে দয়াল আমি কেমন করে বড় লোক হব সেই মন্ত্র শিখাইয়া দেন। শিষ্য বলতেছে, বলে বসে তুই আর কে কি চাস? আরেকজন দাঁড়িয়ে সে ভক্ত বলতেছে, দয়াল আমি প্রকৃত একজন মানুষ কেমন করে হব সেই সাধন ভজন শিখে, বলে বসে। আরেকজন দাঁড়িয়ে শিষ্য বলতেছে, দরদি আমি যেন সবার মন কেড়ে নিতে পারি, নারী পুরুষের মন, সেই মন্ত্র শেখাইয়া দেন। বলে তুইও বসে। একটা গুরুর দরবারে এক এক ধরনের মানুষ থাকে, এক এক মন নিয়ে। আমার সিরাশায় যাকে যা দিলে ভান্ডে কুলাবে, সিরাশায় তাকে তাই দিল। দেওয়ার পরে আলোচনা সভা ভেঙে গেল, সবাই চলে গেল। দেখে সর্বশেষে লালন চুপ করে এক জায়গায় বসে রয়েছে। এখন সিরাশায় ডাক দিল, লালন এদিকে আসো। লালন আইসে বাবার কাছে হাত জোর করে বসে, বলে বাবা সবাই তো সব কিছু চাইল, তুই তো আমার কাছে কিছুই চাইলি না। দুই চক্ষের জল ছেড়ে দিয়ে বলে, দয়াল ও বাজা আজকে আপনার দরবারে সবাই সব কিছু চাইল, যাকে যা দেওয়া দরকার আপনি তাই দিলে, আমি আপনার কাছে কিছুই চাই নাই, তবে যদি আপনি আজকে বলেন আমাকে কিছু দিবেন তাহলে আমি আপনার কাছে চাইব।
সেরা সাইবলের লালন, আমি তোকে কথা দিয়েছি আমি ভক্তের বাঞ্ছা পূর্ণ করব, তুই আমার কাছে যা চাবি আমি তাই দিব, আমি ভক্তের কাছে জবাব বন্ধা। আমার লালন কাঁদে আর বলে দয়া, আমি চাই না টাকা, চাই না পয়সা, চাই না বাড়ি, চাই না গাড়ি, আমি যেন সারাটা জীবন তোমার কাছে থেকে তোমার একটা গোলাম হয়ে, আমি যেন সারাটা জীবন আমি তোমার সেবা করতে রইলা লোকায়া রে, কই আলসা কই রইলা।
কেমন জানি হইয়া গেলাম গো, ও জিন্ন চাঁদ ওই রূপরি, আরে জিন্ন চাঁদ ওই রূপ হেরিয়া, যদি পাঠাও মরে।